Hello friends, it's IT Noyan from technotechforyou.com. তোমরা যারা এসএসসি 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য প্রণীত পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন প্রথমেই আমরা দেখব আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটি আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটি হচ্ছে একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছে না যে দোকানটি খোলা আছে তা দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কয়ার বলে দাবি করছে মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে বাসায় তোমার কাছে যে মাপার পিঠা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছুর পরিমাপ করা যায় না আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিকটি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না তার মানে 20 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে যাতে তাদের সম্মিলিত ভর 40 গ্রাম হয় যা 20 গ্রামের গুণিতক তোমার জন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই এখন আমরা দেখব আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন কি কি প্রথমে আমাদের যে কোশ্চেনটি রয়েছে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত এক মার্কের কোশ্চেন খ নাম্বার কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে দুই নাম্বার কোশ্চেন এবং মার্ক দুই তিন নাম্বার কোশ্চেন এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কোন পক্ষে কতগুলো কাগজ কিনতে হবে তোমার হিসেবের স্বপক্ষে যুক্তি দেখাও তিন মার্ক এবং সর্বশেষ চার নাম্বার কোশ্চেনটি হচ্ছে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল এটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এবং ঘ নাম প্রশ্নের মার্ক 4 এখন আমরা উত্তর দেখব প্রশ্ন ক ছিল আমাদের কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত দেওয়াই আছে কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার সুতরাং এখানে গ্রাম পার মিটার স্কোয়ার সমান সমান ভর বাই দৈর্ঘ্যের স্কোয়ার ইকুয়াল টু এম বাই এল স্কোয়ার যেটাকে আমরা লিখতে পারি এম এল টু দি পাওয়ার মাইনাস টু তোমরা নিচে আর একটা লাইন লিখে নিতে পারো এম এল টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ যেটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল খ নম্বর প্রশ্নটি আমাদের ছিল কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে কাগজের মানের একক কিলোগ্রাম হলে নিম্নের একক পাওয়া যায় কারণ আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম অতএব 1 গ্রাম সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোগ্রাম সুতরাং আমাদের প্রশ্নে দেওয়া আছে 160 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার সমান সমান 160 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোগ্রাম বাই মিটার স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 160 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার তোমরা চাইলে 160 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটা ক্যালকুলেটরে গুণ করে লিখতে পারো এরপর আমরা দেখব আমাদের গণং প্রশ্নের এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কতগুলো কাগজ কিনতে হবে তোমার হিসেবে স্বপক্ষে যুক্তি দেখাও প্রিয় শিক্ষার্থীরা এই কোশ্চেনটি বোঝার জন্য তোমাদের প্রশ্নের উল্লেখিত দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে একটু খেয়াল করতে হবে তোমরা দেখবা তোমাদের প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্য 75 সেন্টিমিটার এবং প্রস্থ 65 সেন্টিমিটার কিন্তু যেহেতু আমি 2 সেন্টিমিটার এর কম কোনো দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করতে পারবো না সুতরাং আমাকে এমন একটি দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে যে দৈর্ঘ্য প্রস্থ আমাকে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে মাপা সম্ভব তোমরা চিত্রের এই পিকচারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এখানে আমি চারটা কাগজ নিয়েছি তোমরা যদি একটা কাগজ নাও যেহেতু একটা কাগজের দৈর্ঘ্য থাকে
75 সেন্টিমিটার এবং প্রস্থ থাকে 65 সেন্টিমিটার। যেহেতু 75 এবং 65 2 এর গুণিতক নয়, সুতরাং আমরা 2 সেন্টিমিটারের কোনো স্কেল দ্বারা এটা পরিমাপ করতে পারবো না। এই কারণে আমরা দৈর্ঘ্যকে 2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের 150 সেন্টিমিটার হয়, যেটা তোমার 2 সেন্টিমিটার স্কেল করে স্কেল দিয়ে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে পরিমাপ করা সম্ভব। ঠিক একইভাবে প্রস্থকে যদি আমরা বাড়াতে যাই, তাহলে আমাদের কাগজ নেওয়া লাগবে 4টা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার খুবই গুরুত্ব সহকারে দেখবে, এখানে 2টা কাগজ নিলে কিন্তু হবে না। 2টা কাগজ নিলে হয় তোমার প্রস্থ বাড়বে নয় দৈর্ঘ্য বাড়বে, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়াতে গেলে আমাদের কাগজ নেওয়া লাগবে 4টা। সুতরাং 4টি কাগজের দৈর্ঘ্য 150 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে পরিণত করলে হয় 1.5 মিটার। 4টি কাগজের প্রস্থ 65 গুণ 2 সেন্টিমিটার সমান সমান 130 সেন্টিমিটার, যেটাকে মিটারে করলে হয় 1.3 মিটার। সুতরাং এখন আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 1.5 গুণ 1.3 মিটার ইকুয়াল টু 1.95 মিটার। এখন আমরা যেহেতু জানি 1 মিটারের ভর 160 গ্রাম, সুতরাং 1.95 মিটারের ভর হবে 160 গুণ 1.95 গ্রাম সমান সমান 312 গ্রাম। এখন আমাদের কোশ্চেনে আরেকটা বিষয় উল্লেখ করা ছিল যে আমরা 20 গ্রামের নিচে কোনো বস্তুর ভর পরিমাপ করতে পারবো না। সুতরাং 312 গ্রাম যেহেতু 20 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 312 গ্রাম ভরের কোনো বস্তু আমরা পরিমাপ করতে পারবো না। এই জন্য আমাদের কি লাগবে, এই জন্য আমাদের 20-এর গুণিতক কোনো গ্রামের কাগজ লাগবে। এখন আমরা যদি 20-এর গুণিতক কাগজ বের করার চেষ্টা করি, তাহলে 312 গুণ 1 312, যা 20 দ্বারা বিভাজ্য নয়, 312 গুণ 2 ইকুয়াল টু 3624, যেটা 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারাও বিভাজ্য হবে না, 4 দ্বারাও বিভাজ্য হবে না, কিন্তু আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে হয় আমাদের 1560, যেটা হচ্ছে 20 দ্বারা বিভাজ্য। সুতরাং আমাদের কাগজ লাগবে 5 গুণ 4 সমান সমান 20। এই হচ্ছে আমাদের গণং প্রশ্নের উত্তর। এরপরে আমাদের ঘনং প্রশ্নটি ছিল, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 থেকে 120.5 একক এর মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক, তোমার নির্মিত মান কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? 4 গ্রাম ভরের কোনো বস্তুর মাপের জন্য আমি 5টি বস্তু নিলাম, যাদের সম্মিলিত ভর 80 গ্রাম। এখন আমরা ধরে নিই আমাদের 5টি বস্তুর মান হলো x1=8, x2=7.9, x3=7.8, x4=7.7 এবং x5=8.6। সুতরাং এখন যদি আমরা গড় বের করি, তাহলে আমাদের গড় মান সমান হবে x1+x2+x3+x4+x5/5। যেহেতু 5টি মান, এখন যদি আমরা মান বসাই তাহলে আমাদের গড় মান আসে 8। এখন আমরা যদি ডেল এক্স ওয়ান এর মান বের করতে যাই, তাহলে ডেল এক্স ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান, ডেল এক্স টু সমান সমান এক্স বার মাইনাস এক্স টু। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এক্স এর উপরে বার হবে, আর এগুলো হচ্ছে তোমার ডেল এক্স। এখানে আমরা এক্স এর যে গড় মান বের করলাম সেটি হচ্ছে এক্স বার। সুতরাং এখন আমরা যদি ডেল এক্স ওয়ান নির্ণয় করি, তাহলে হবে এক্স বার মাইনাস এক্স ওয়ান, এক্স বার মাইনাস এক্স টু, এক্স বার মাইনাস এক্স থ্রি, এক্স বার মাইনাস এক্স ফোর, এক্স বার মাইনাস এক্স ফাইভ। তোমরা এখানে অবশ্যই এক্স বার উল্লেখ করে দিবে। সুতরাং আমরা ডেল এক্স বার, এখন আমরা এই যে বিভিন্ন যে ডেল এক্স বের করলাম, ডেল এক্স ওয়ান, ডেল এক্স টু, ডেল এক্স থ্রি, ডেল এক্স ফোর, ডেল এক্স ফাইভ, এখন ডেল এক্স বার যদি নির্ণয় করি, তাহলে এখানে পুনরায় আমি গড়গুলো বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মানকে 5 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা ডেল এক্স বার বের করি, তাহলে আমরা পাবো 0.24, অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণয় মান। আমরা নির্ণয়কৃত গড় মানে ত্রুটি আছে 0.24, সুতরাং আমার পরিমাপকৃত মাপ 8 প্লাস মাইনাস 0.24, আমার চূড়ান্ত ত্রুটি 0.24, যা উদ্দীপকের চূড়ান্ত ত্রুটি 0.58 কে কম, সুতরাং আমার নির্ণীত মান নির্ভুল। প্রিয় শিক্ষকরা, ধন্যবাদ। এই ছিল তোমাদের ফিজিক্স অ্যাসাইনমেন্টের সমাধান।